সহ এক যুবককে আটক করলো সাগরপাড়া থানার পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার আবু তাহির পাড়া এলাকা থেকে রশিদ নামে এক যুবককে আটক করে সাগরপাড়া থানার পুলিশ ধৃত ওই যুবকের বাড়ি নতুন বামনাবাদ এলাকায় ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও দু রাউন্ডগুলি ধৃতকে শনিবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর কোর্টে পাঠানো হয়